সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। যেভাবে জুলুম করা হচ্ছে তার ভিডিও আমরা তুলে ধরেছি আপনাদের জন্য, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। এ বিষয়ে যারা টাকা দেওয়ার দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের ক্যামেরা দেখে তারা আর কথা বলতে রাজি হননি। আমরা তাৎক্ষণিক মাজার কমিটির দরগা অফিসে গিয়েছিলাম কথা বলার জন্য, তারা আমাদের খবর শুনে অফিস তালা মেরে চলে যায়। এরপর আর তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তো দর্শক, এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন যাতে আমাদের সিলেটের ঐতিহ্য এবং বদনাম না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে। এই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে, যারা সিলেটের সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা যেন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেন। নামাজের 10টার পরে ঢুকতে দেয় না, নামাজ বন্ধ। কোন জায়গা থেকে আসছেন আপনি? আপনি গোসল করছেন কোন জায়গায়? এই জায়গায় কি টাকা দিয়ে গোসল করছেন? কে টাকা নিছে? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি গোসল করতে কত? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। আর পোশাক পরতে নেই 5 টাকা? 5 টাকা? হ্যাঁ। বাথরুমে গেলে 10 টাকা নেই? 10 টাকা নেই? হ্যাঁ। এখানেই তো নেই না? একটু লোক কোন জায়গায় আছে? আমরা বাচ্চারে কাম কাউজুরি পাঠাতে 15 টাকা নিয়ে। হ্যাঁ। বাথরুমে গেলে 10 টাকা নেই? এখানেই তো নেই না? একটু লোক কোন জায়গায় আছে? বলছি আর বলতাম না, আমি বলবো না। আপনি বাথরুমে নিচ্ছেন 15 টাকা, বাথরুমে পেশাবে 5 টাকা, বাথরুম করতে 10 টাকা, এবং গোসলে নিচ্ছেন আপনি 15 টাকা। এখানে বক্তব্যরা আসছে, এ বিষয়ে আপনি কি আপনি কিছু বলতে পারবেন না? আপনি কিছু বলতে পারবেন না?